নাশকতার আগুনে পুড়ল এক যুবকের পোল্ট্রি মুরগির ফার্ম। ঘটনা শনিবার বাবুটিয়া বিধানসভার ফটিকছড়া গ্রামের হৃদয়নাথ পাড়ায়। থানায় অভিযোগ, ঘটনার তদন্ত করছে পুলিশ। নির্বাচনোত্তর সন্ত্রাস রোধে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনের তরফে চলছে শান্তি বৈঠক, কিন্তু এরপরেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে চলছে নির্বাচনোত্তর সন্ত্রাস। শনিবার এমনই একটি ঘটনা ঘটেছে লেফুঙ্গা থানাধীন হৃদয়নাথ পাড়ায়। এবার নাশকতামূলক অগ্নিকাণ্ডে ভস্মীভূত শ্যামল সরকার নামে এক ব্যক্তির পোল্ট্রি মুরগির ফার্ম। ঘটনা শনিবার বামুটিয়া বিধানসভার ফটিকছড়া গ্রামের হৃদয়নাথ পাড়ায়। শ্যামল সরকার জানান, শনিবার ভোর রাতে পাড়ার লোকজন সর্বপ্রথমে আগুনটি দেখতে পান এবং তাদের চিৎকার চেঁচামেচিতে উনি ঘুম থেকে উঠে দেখেন তার পোল্ট্রি মুরগির ফার্মে আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর ফায়ার স্টেশন থেকে একটি দমকল এজেন্ট সহ কর্মীরা ছুটে আসে। ফায়ার স্টেশনের কর্মী ও পাড়ার লোকেদের যৌথ প্রচেষ্টায় আগুনটি নেভানো সম্ভব হয়। ফার্মে থাকা 8 লক্ষাধিক টাকার মুরগ আগুনে পুড়ে যায় বলে দাবি শ্যামল সরকারের। আমার শুধু মুরগ আসলে মনে করেন 8 লাখ টাকার মুরগ মারা গেছে, আর গড়টা তো দেখতেছেনি, গড়টা আমার 2.5 লাখ টাকা করতে হয়েছে গড়টা করতে। আচ্ছা, আপনি কি পুলিশে কোনো অভিযোগ জানাচ্ছেন? বলছেন যে এটা নাশকতামূলক হতে পারে, এটা তখন স্যার তারা এখন আইসে কইছি। ঘটনা সম্পর্কে গ্রামের বাসিন্দা রবীন্দ্র দেবনাথ বলেন, শ্যামল সরকারের পরিবার বিজেপি সমর্থিত হবার কারণে বিরোধী দল আশ্রিত দুষ্কৃতকারীরা অগ্নিকাণ্ড সংঘটিত করে, যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কেউ বলতে পারছেন না। আসলে এই ঘটনা করছে সিপিএমের একটা চক্রান্ত, কারণ ওর বড় ভাই শ্যামল সরকারের বড় ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরে পার্টি করে, বিজেপি পার্টি, এবং ওই সাপেক্ষই কারণ দেখছে আগামী দিনের পরাজয় এই চিন্তা ভাবনা করেছে একটা গ্রামের পরিবেশটাকে দূষিত করার জন্য, এলাকার যে বিজেপি কার্যকর্তারা তারাও একটা চাপ সৃষ্টি করার জন্য নাশকতামূলক এই কাজটা করছে। আমাদের পুরো ধারণা এটা চক্রান্ত করে সিপিএম পার্টির তরফ থেকে তাদের নেতৃত্ব ধরে। প্রাথমিক তদন্তের পর ক্ষতিগ্রস্ত যুবক বলেছেন, তার 8 লক্ষ টাকার মুরগি আগুনে পুড়ে যায়, তাছাড়া ঘরটি তৈরি করতে তার খরচ হয়েছিল প্রায় 2.5 লক্ষ টাকা। পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছে। শুক্রবার রাতে 15 মিনিটের ব্যবধানে দুটি বিকট শব্দ, এই শব্দ মানুষের বুকে কম্পন সৃষ্টি করে, চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। শুক্রবার গভীর রাতে হাঁপানিয়া সুকান্তপল্লী এলাকায় এই ঘটনা, ঘড়ির কাঁটায় তখন আনুমানিক 12টা। একটি বিকট শব্দ, কিছু বোঝে ওঠার আগে আরও একটি অনুরূপ শব্দ। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হতেই সমাজদ্রোহীরা পালিয়েছেন এলাকা ছেড়ে। ঘটনা সম্পর্কে স্থানীয় সিপিএম এর হাঁপানিয়া অঞ্চল সম্পাদক আবুল হোসেন অভিযোগ করেন, বাবুল সাহার বাড়িতে এই দুটি বোমা নিক্ষেপ করেছে বিজেপির দুষ্কৃতীরা। এবারের বিধানসভা নির্বাচনে বাবুল অক্লান্ত পরিশ্রম করেছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকারের হয়ে, এলাকার মানুষকে সাহস জুগিয়েছেন ভোট দেবার জন্য, আর এজন্যই এবার তাকে টার্গেট করেছে বিজেপির দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে পরদিন সকালে সিপিআইএম ডুকলি মহকুমার সম্পাদক নারায়ণ দেব, পার্টি নেতা অরিন্দ বিশ্বাস, বাজারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ এক প্রতিনিধি দল বাবুল সাহার বাড়িতে যান। তারা তার পাশে থাকার আশ্বাস দেন। সিপিএম নেতৃত্ব জানান, গোটা রাজ্যে আজ সমাজদ্রোহীদের দৌরাত্ম্য চলছে, বিজেপি জোট সরকারের পরাজয় নিশ্চিত করা ছাড়া এই অরাজকতা বন্ধ করার সুযোগ নেই। 2রা মার্চ রাজ্যের শান্তি এবং উন্নয়নকামী মানুষের সরকার প্রতিষ্ঠা হলেই এ ধরনের সমাজদ্রোহীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। মানুষ শান্তি সম্প্রীতির পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতেই ভোট বাক্সে রায় দিয়েছেন। বিজেপি নিজেরাও জানে তাদের পরাজয় নিশ্চিত, দলের কর্মীদের ধরে রাখতেই এ ধরনের ঘটনা সংঘটিত করছে বলেও দাবি করেন সিপিএম নেতা। আনুমানিক 12টার সময় আমাদের হাঁপানিয়া অঞ্চল কমিটির অন্তর্গত সুকান্তপল্লী এলাকা আমাদের সক্রিয় কর্মী বাবুল শাহ ওনার বাড়িতে দুটি বোমা সার্চ করেছিল এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসী প্রতিরোধের ফলে ওরা পালিয়ে গেছে। আসলে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা হচ্ছে ওদের একটা আতঙ্ক থেকে ওরা এই ঘটনাগুলি করছে। ওরা ওদের যে ভয়, 2 তারিখ তো আমরা বাম কংগ্রেস জোট ক্ষমতায় আমরা আসছি, ভয় আতঙ্ক থেকে ওরা এই ঘটনাগুলি এলাকার মধ্যে করার চেষ্টা করছে। আমাদের বাবুল ভোটের দিন খুব সক্রিয়ভাবে এলাকার মধ্যে ভূমিকা নিয়েছিল, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আমরা ভোটের দিন লক্ষ্য করেছিলাম। আসলে ওনাকে, শুধু ওনাকে ভয় নয়, ওনার মাধ্যমে পুরো এলাকাবাসীকে
এটা আতঙ্কের পরিবেশ দেওয়াই ওদের মূল লক্ষ্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবে এই ঘটনায় অভিযুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। বোমা বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।